হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মাইলি গার্ডেনে আপনাদের স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, এই যে আমি ভিডিওটি শুরু করছি আজকে, এই যে এই সুন্দর সুন্দর ল্যান্টানা ফুল দিয়ে, ল্যান্টানা ফুল, এটা তো সামার সিজনের ফুল। এবং সামার সিজন আসতে দেখেন এগুলো কীভাবে ফ্লাওয়ারিং আরম্ভ হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আমার তো আছে রেড অরেঞ্জ, আর এখানে আছে হলুদ আর পিঙ্ক। রোদেদের অনেক ভালো লাগে এগুলা, ছাদের মধ্যে আমার এমন রোদের স্পেসে আছে যে এগুলা রোদে খুব ভালো করে গ্রো হয়েছে এবং খুব ভালো করে আসতেছে আর কি ফুল। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে বেলি ফুল। খুব ভালো একটি আর কি সামার সিজনের ফ্লাওয়ারিং প্লান্ট বেলি ফুল। আমি তো এটাকে একদম হার্ড ছাঁটাই করে দিয়েছিলাম, তারপরে সবগুলা থেকে নিউ গ্রোথ স্টার্ট হয়েছে। আর আপনারা তো জানেন কম বেশি বন্ধুরা যে সামার সিজন আসলে পরে এটার এক্সট্রা কীভাবে যত্ন নিতে হয়। আমি ছাঁটাই করে তারপরে গাছের গুঁড়ার মাটি খুঁড়ে এর মধ্যে অলরেডি আমার সার দেওয়া হয়ে গেছে, যার কারণে এখন এটার গ্রোথ এরকম হয়েছে এবং প্রতিটা স্টেম্পে স্টেম্পে আসছে ফুল। কলি আসছে, খুবই হার্ডি প্লান্ট হয় কিন্তু এই গাছটা বন্ধুরা, খুবই হার্ডি প্লান্ট। এবং মানে সামার সিজনে কম বেশি সবার ঘরে মোটামুটি এই প্লান্টটা থাকে। আর এটাকে হার্ড প্রুনিং করে দিতে হয় না, তা না হলে এটার মধ্যে ফুল এতভাবে আসে না। আমরা যখন হার্ড প্রুনিং করে দেব তখনই এটা থেকে এক্সট্রা নিউ গ্রোথ স্টার্ট হবে, তারপরে আসা আরম্ভ হবে আর কি ফুল। আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বন্ধুরা, অনেক তাড়াতাড়ি এটার একদম রুট বন্ডিং হয়ে যায়, যে কারণে আমাদেরকে অল্প কিছু দিন অন্তর অন্তরই এটাকে রিপোর্ট করতে হয়। আমার এটা এখনও হয় নাই, এবছরটা তো হয়ে যাবে ঠিকঠাক মতো, সামনের বছরের আগে আবার এটা আমাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। এটা খুব তাড়াতাড়ি রুট বন্ড হয়ে যায়। ছাদে আসলাম, যেমন রোদ বন্ধুরা তেমন হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড বাতাস। সবাই ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, বাই।